প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আপনারা কিন্তু আগামী চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা দেবেন বাংলাদেশের রেলওয়ের যে সব থেকে যে জনপ্রিয় পদ বুকিং সহকারী পদে এখন টিকিট কালেক্টর এবং বুকিং সহকারী দুটা পদ মিলেই কিন্তু আপনার মোটামুটি তিন লাখ প্লাস কিন্তু পরীক্ষাতে যেখানে বুকিং সহকারীতে দেড় লাখ প্লাস এখানে বুকিং সহকারিতে কিন্তু একটি সিটের জন্য লড়বেন এক হাজার লোক মানে এক হাজার বেশি তার মানে আপনারা বুঝেন পরীক্ষাটা কত কনটেস্ট হবে আপনারা কিন্তু অনেকে যারা অনেকে আমার ফোন দিচ্ছেন বা এরটা সাজেশন দেন যেহেতু আমরা আবেদন করার পরে বই টই ধরে নেই আমারটা সাজেশন প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটা এবং যাদের স্পেশালি সাজেশন প্রয়োজন কমন উপযোগী তারপর পরীক্ষার উপযোগী স্পেশাল আপনার একটা সাজেশন রয়েছে কীভাবে আপনারা নেবেন সময়সহ সাজেশন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তাই আপনারা আমার ইউটিউব চ্যানেল যারা নতুন এরকম চাকরি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এখন যারা ভিডিওতে দেখতেছেন আমার সেই ভিডিওটা লাইক বাটন ক্লিক করে রাখেন আজকে আমি জানিয়েও দেব কীভাবে যারা এখনও এডমিটকে কার্ড ডাউনলোড দিতে পারেন তারা কীভাবে ডাউনলোড দেবেন এখন ভাই রেলওয়ে কিন্তু বুকিং সহকারী একটি আপনারা সকলেই জানেন যারা জানেন একটি জনপ্রিয় পথ একটি যেটা বলে যে পাওয়ারফুল্লি বা আপনার মানে মোটামুটি একটি ভালো একটি পথ ঠিক আছে সব দিক থেকে এখন এই পথটায় কিন্তু পরীক্ষার্থী একটি সিটের জন্য এক হাজার প্লাস লোক কিন্তু লড়বেন এখন যেহেতু বা এই পরীক্ষাটা সিকিউ এমসি সিকিউ টাইপের হবে সকলেই জানেন দুইটা ভুল করলে এক মার্ক কাটা এক মার্ক কাটা তাই সেন্সিয়ারলি পরীক্ষাটা হবে আপনাদের পরীক্ষা ভালো করতে হবে তার জন্য আপনাদের জন্য স্পেশাল সংক্ষিপ্ত এবং সময় উপযোগী একটি সাজেশন রয়েছে পরীক্ষার জন্য কমন কমন উপযোগী যদি কারো প্রয়োজন হয় এই যে স্ক্রিন এই ভিডিওটা চলতেছে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে এখানে আপনারা সরাসরি নক দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনার ডিকসিকশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মানে নাম্বার সহ লিঙ্ক দেওয়া আছে নাম্বার এখান থেকেও নিয়ে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন ঠিক আছে আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন না বাইল অ্যাভেলেবেল হয়ে গেছে মানে উন্মুক্ত যেটা বলে এডমিট কার্ড উন্মুক্ত হয়ে গেছে আপনারা ইনশাল্লাহ এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন এটা নিয়ে আর কোনো ধরনের ইনশাল্লাহ আমি আমি মনে করি কোনো ধরনের আর জয় জামালা হচ্ছে না যেহেতু এস এম এস আসছে না এস এম আসা বাদ দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করে ফেলেন এটা আমি বলে দিই আর অনেকে বলবেন যে ভাই ডাউনলোড হচ্ছে না একটু চেষ্টা করেন ভাই অনেকে চেষ্টা একসাথে চেষ্টা করতেছে সার্ভার মাঝে মাঝে হ্যাং করছে ডাউন হচ্ছে হিট করছে প্রবলেম দেখাতেছে তাই একটু ধাপে 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 চেষ্টা করুন আপনারা কিন্তু ডাউনলোড দিতে পারবেন আরেকটা কথা বলি যেহেতু তিন দিন বাকি আছে পরীক্ষার যাদের সাহায্য প্রয়োজন হয় অবশ্যই নেবেন তাড়াতাড়ি নিয়ে আপনার এটা তো কমপ্লিট করতে হবে ঠিক আছে না পড়লে ভাই কাজ হবে না ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্যই নেবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম এরকম যে কোনো আপডেট পেলে আবার নিয়ে আসবো আপনাদের মাঝে আলাইকুম